যে কোনো সিরিয়ালেরই মানে একটা আউটডোর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় আমাদের এই প্রজেক্টটারও আউটডোর হওয়া একটা খুব দরকার ছিল, এবং এখানে আমরা আউটডোরে এসেছি এবং একটা রিসর্টের শুটিং হচ্ছে। রিসর্টের যে এনভায়রনমেন্টটা হয়, প্রচুর তাল গাছ চারিদিকে, জলাশয় আছে, ওয়াটার বডিজ আছে, গ্রিনারি চারিদিকে, এবং মানে একটা বেশ গ্রাম্য পরিবেশ, কিন্তু অথচ একটা বেশ একটা সফিস্টিকেটেড একটা কাইন্ড অফ বাংলো মাঝখানে। সেখানে রক্তিম দেব পরিবার মানে দেববর্মন পরিবারের বিভিন্ন সদস্যরা আছে এবং হৈহুল্লোর বাচ্চারাও আছে এখানে, হৈহুল্লোর হচ্ছে সবাই মিলে। এবং আশা করছি মানে এই এপিসোডগুলো ভীষণ ইন্টারেস্টিং যাবে, কারণ এখানে এসে ডালিয়ার রক্তিমের একটা দারুণ একটা প্রেমের একটা অ্যাঙ্গেল তৈরি হবে, একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, এবং সেটা চিরকাল দর্শক দেখতে ভালোবেসেছে। সে একেবারে রাজ কাপুরের সঙ্গম থেকে শুরু করে, আমরা কমল হাসান ঋষি কাপুরের সাগর থেকে শুরু করে একেবারে হাল ফিলহালের গল্পগুলোতে দেখেছি ট্রায়াঙ্গেল লাভ স্টোরি সবসময় দর্শক খেয়েছে এবং ভালোবেসেছে, পছন্দ করেছে। এইখানেও একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরির একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এই এপিসোডগুলোতে। ঠিক যেরকমটা বলছিলাম ক্যামেরাকে বলবে একটু ঘুরিয়ে দেখানোর জন্য। হ্যাঁ, পিকনিক চলছিল, আমরা দেখি খাওয়াটা লুকোচ্ছে, খাওয়াটা দেখাও, কি খাচ্ছিলে দেখাও। দিস ইজ রিয়েলি ট্রু। আপাতত আমি কিন্তু পজিটিভ আছি, ঠিক আছে? এবার সিচুয়েশন ওয়াইজ হয়তো চেঞ্জ হব, কিন্তু পজিটিভ মানে খুবই পজিটিভ। আমি ডালিয়া রক্তিমের ভালো চাই। রক্তিম, আমার চরিত্রের নাম ঋতুজা। রক্তিম আমার পূর্ব পরিচিত এবং তার সঙ্গে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল। তারপর যা হয় আর কি, দূরত্ব, ব্রেকআপ অ্যান্ড অল। তারপর অনেক দিন পর সে যখন ফিরে এসছে, মানে একদমই আনএক্সপেক্টেডভাবে, তার একটা মেয়ে রয়েছে এবং হঠাৎ করে আফটার সো মেনি ইয়ার্স শি ইজ ব্যাক। এবং তার কিন্তু ক্যান্সার রয়েছে, ঠিক আছে? তো সে যখন এসে দেখে যে রক্তিমের সঙ্গে ডালির বিয়ে হচ্ছে, তখন সে কিন্তু খুব খুশি হয়। এবং আপাতত আমি চাইছি যে রক্তিম আর ডালির যে সম্পর্কটা সেটা যেন অটুট থাকে, মানে আপাতত আমার এটা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওয়াও। ওর মুখের এক্সপ্রেশনটা প্যান করে একটু দেখিয়ে দিলে ভালো হতো। অপার্থিব একটা সম্পর্ক, এরকম জেনারেলি দেখা যায় না আর কি আমাদের পৃথিবীতে। তো ডালির কিন্তু একটু বুদ্ধি বেড়েছে আমি যা বুঝলাম, কেননা ডালিকে যেমন প্রথম থেকেই দেখাতো বোকা, সবার ভালো চায় না, মানে এখনও ভালো চায় ডেফিনেটলি, কিন্তু এইবার ডালি এবারে একদম পাল্টা জবাব দেয়, সাতির হয়ে গেছে এখন একটুখানি। এবার দেবে রক্তিমকে, মানে ধরা তো ডেফিনেটলি পড়বে, তারপর দেবে রক্তিমকে। বুদ্ধিটা কি পার্টিকুলার কোনো সিনিয়র পড়ে এসছে? একটা সিন যেটা আমাদের করতে হয়েছে সেটা নিয়ে নর্মাল সিন, এটা হতেই পারে, দুজনে ভেসে গেছে সেই সিনে। যাকে আর বাকিটা জানতে হলে দেখতে হবে। এইটা আগে থেকে শুধুমাত্র সানবাংলা সোম থেকে রবি, বাকি তুমি বলে দাও। বলে দিয়েছে, আর কিছু বলার বাকি নেই। সুতরাং খুব ইন্টারেস্টিং এই আউটডোরটা। অ্যাকচুয়ালি সত্যিকারের মানে আউটডোর বলতে আউট অফ সিটি অ্যান্ড আউট অফ ইন্ডিয়া হলেও ভালো হতো আর কি। ব্লগও দেখতে পাবে, তাই তো? ইউটিউবে, হ্যাঁ, তার বিটিএস দেখতে মনে হচ্ছে কোথায় আর কাছাকাছি আছি আমরা। তো সেটা হলে হ্যাঁ, কাছাকাছি তো অনেকেই আছে, ঠিক আছে? কি না, আসলে সবাই কাশছে ওই ভেসে যাওয়া সিনটার জন্য, ভেসে যাওয়া সিনটার জন্য সবাই কাশছে। এটা কোনো সার্কাস্টিক কাশি নয়, ঠিক আছে? এইটা জুকামের কাশি, ঠিক আছে? তো ইন্টারেস্টিং কিছু এপিসোড আসছে এবং সেটা আমার মনে হয় যে আপনারা দেখলেই বা তোমরা দেখলেই সেটা সার্থক হবে। সো প্লিজ দেখুন এবং আমাদের সকলকে ভালোবাসুন এবং দেখতে থাকুন আকাশ কুসুম।